দুজন মুখ্যমন্ত্রী আমরা এই চার সাড়ে চার বছরে দেখছি, সেই জায়গা থেকে দেখিয়ে দাঁড়িয়ে আরেকটা যে রাজনৈতিক দল রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস, তারা এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিরোধিতা করা তো দূরে থাক, তারা নীরব হয়ে রয়েছে, কোথাও কোনো তাদের প্রতিরোধ প্রতিবাদ কোথাও কিছু নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যদি সঠিক বিকল্প কেউ হয়ে থাকে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি সত্যিকারে বিরোধিতা মানুষের স্বার্থে কেউ করে থাকে, যদি কেউ দেখেন যে বিগত দিনে আমরা দেখেছেন যখন থেকে রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেস পা রেখেছে, তখন থেকে মানুষের মা মাটি মানুষের স্বার্থে এখানেও ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণে যদি কেউ লড়াই করে থাকে, যদি সত্যিকারের বিকল্প কেউ হয়ে থাকে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস চাইছে আগামী দিনে এখানে এত সম্ভাবনা ছিল, একটা শিল্পের সম্ভাবনা ছিল, পর্যটন শিল্পের সম্ভাবনা ছিল, অর্থনৈতিক ভাবে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা যাতে আগামী দিনে বাস্তবায়িত করা যায়, বেকার যুবকদের স্বপ্নকে যাতে বাস্তবায়িত করা যায়, সাধারণ মা মাটির মানুষদের অর্থাৎ মহিলারাও এখানে নিরাপদ নয়, কি অবস্থা, গুন্ডা বাহিনী বাইক বাহিনী তাপিয়ে বেড়াচ্ছে। সুতরাং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যদি আগামী দিনে সত্যিকারের পরিত্রাণ পেতে হয়, যদি সত্যিকারের শান্ত ত্রিপুরা, শান্তি ত্রিপুরা, যে সত্যিকারের যে উন্নয়নের ত্রিপুরাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে বিকল্প।